হাই ফ্রেন্ডস, শর্মিষ্ঠা কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব ওলে টাঠা দিয়ে চিংড়ি মাছের তরকারি। দেখে নিন ওলে টাঠা দিয়ে চিংড়ি মাছের তরকারি বানাতে কী কী উপকরণ লাগে এবং কীভাবে বানাবো, পুরো ভিডিওটা দেখুন আপনারা। ওলে টাঠার এই রেসিপিটা বানানোর জন্য এখানে ওলে টাঠা কেটে ধুয়ে রাখা, এখানে নিয়েছি চিংড়ি মাছ, নুন, হলুদ, জিরে বাটা, লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, গোটা জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গোটা, চিরে রাখা কাঁচা লঙ্কা। রান্নাটা শুরু করব, তার আগে মাঝে আমি নুন হলুদটা মাখিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো। এবার নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব মাঝে। এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, মাছটাকে ভেজে নেব। এখানে 3 টিস্পুন মতো তেল দিয়ে দিয়েছি আমি, তেলটা গরম হতে দেব। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো, ভেজে নেব। এখানে মাছগুলো আমি দিয়ে দিয়েছি, মাছগুলো ভাজবো ভালো করে। এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এখানে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তরকারিটা বসিয়ে দেব। এখানে আমি 3 টিস্পুন মতো তেল দিয়ে দিচ্ছি, 4 টিস্পুন মতো দিয়ে দিলাম সাদা তেল। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা। এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গোটা জিরে, 3 টিস্পুন মতো জিরে বেটে রেখেছি, ওটা দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 3টে কাঁচা লঙ্কা এখানে বেটে রেখেছি, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে সামান্য কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন মতো দিয়ে দিলাম। এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, ওলের ডাঁটাগুলো দিয়ে দেব। ওলের ডাঁটার সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এখানে আমি 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল। এর মধ্যে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। এখানে আমার 3 মিনিট মতো হয়ে গেছে, এবার এর মধ্যে এবার ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। আরও 4 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম ফ্লেমে। এখানে আমার 3 মিনিট মতো হয়ে গেছে, তো উঠিয়ে নিলাম। খেয়াল রাখতে হবে ওলের ডাঁটা যেন বেশি গলে না যায়, বেশি গলে গেলে ভালো লাগবে না খেতে, গোটা থাকবে এবং সিদ্ধ হয়ে যাবে। এখানে আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এখানে আমি আমার রান্নাটা নামিয়ে নিয়েছি। আমার রান্নাটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিওর আপলোড পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।